নমস্কার, দেখছেন টিভি নাইন বাংলা, রয়েছে আমি শুভজিৎ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজা। নমস্কার। রাজা চৈতন্য দেব, তিনি তো যুগাবতার, তাকে নিয়ে নতুন করে আমাদের কিছু বলার নেই, কিছু জানারও নেই। যুগাবতার তিনি, সমাজ সংস্কারক তিনি। কিন্তু মহাপুর সম্পর্কে আজকে আমরা এমন কিছু কথা আলোচনা করব, রাজা আমাদের সঙ্গে বিশেষ অতিথিও রয়েছেন, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠতে পারে। রাজা, আমরা চৈতন্য দেব অর্থাৎ মহাপ্রভু, তিনি প্রেমের দেবতা। চৈতন্য মানেই প্রেম, চৈতন্য মানেই ভক্তি। শুধু ভারত নয়, গোটা বিশ্ব আজ চৈতন্য লীলায় মগ্ন। আমরা দেখেছি যে কত আমেরিকান, কত ব্রিটিশার তার এখানে এসে মায়াপুরে এসে বসে আছেন। ঠিক, কেউ বৃন্দাবন যান ঘর সংসার ছেড়ে, কেউ আবার স্ত্রীকে নিয়েই চলে এসেছেন। আধা সন্ন্যাসীর জীবন যাপন করেন অনেকে, কিছুদিন থাকেন আবার ফিরে যান। চৈতন্য লীলায় মগ্ন বিশ্ববাসীর একটা বিরাট অংশ। আজ আমরা চৈতন্য মহাপ্রভু নিয়ে আলোচনা করব একটি বিশেষ দিক নিয়ে। কিন্তু আগেই বলে দিই শুভজিৎ, যে কারো কোনো ভাবাবেগে আঘাত করবার জন্য আমাদের এই আলোচনা নয়। চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমরা যে আলোচনাগুলো করব, যে তথ্যগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব, সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, এবং সেগুলো কারো সূক্ষ্ম অনুভূতিতে যদি আঘাত করে, তাহলে আমরা আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি, আঘাত করবার জন্য এই শো নয়। আমরা করব যেটা শুভজিৎ, যে চৈতন্য মহাপ্রভু কিভাবে কোথায় লীন হয়ে গেলেন, 500 বছর পরেও তার যে রহস্য তাকে নিয়ে চারিদিকে বিশ্ববাসীর মধ্যে, সেই রহস্যের আজও পর্যন্ত কোনো স্পষ্ট কোনো রহস্য উন্মোচন হয়নি। কেন এমনটা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো। তার আগে শুভজিৎ, প্রথমেই মানুষকে বলে নিতে চাইব যে মহাপ্রভুকে নিয়ে কিন্তু বিশ্বে, গোটা ব্রহ্মাণ্ডে প্রচুর মানুষের প্রচুর আগ্রহ রয়েছে। তাই এই অনুষ্ঠানটা আধ ঘন্টা ধরে আপনারা প্লিজ দেখবেন আমাদের সঙ্গে থেকে। কৃষ্ণ প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ঘুরে, আমি চলে যাই, তুমি আছো ঘুমো ঘুরে, আমি চলে যাই, শ্যামেরও বিরহ লাগি, বিরহ বিলাই, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই। রাজা, কিন্তু চৈতন্য দেব তিনি কোথায় গেলেন, এটা বোধ হয় এখনো সেই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজে চলেছে, খুঁজে চলেছেন এবং অনেকে গবেষণা করেছেন, বহু গবেষক গবেষণা করেছেন, যে নিশুত রাতে ঘর ছেড়েছিলেন যে মানুষটি, তিনি কোথায়, এটা দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু আজ পর্যন্ত হয়নি। চৈতন্য দেবকে নিয়ে ঢাক ঢাক গুড়গুড় অনেক আছে। নবদ্বীপ থেকে পুরী গেলেন যে মানুষটি, তিনি পুরী থেকে সম্পূর্ণ উবে গেলেন, নানা রকম মত আছে, সেই মতগুলো আমরা তুলে ধরবো আজকে শুভজিৎ। অনেকগুলো প্রশ্ন উঠছে রাজা, সেই প্রশ্নগুলো আমরা যদি একবার দেখানোর চেষ্টা করি দর্শকদের, চৈতন্যের শেষ কোথায়, এই প্রশ্নের উত্তর কি আপনারা পেয়েছেন? কেউ বলেন পুরীর সমুদ্রে নেমে গেছিলেন চৈতন্য, আবার কেউ বলেন ধনুষ্টঙ্কার হয়ে মৃত্যু হয়েছিল মহাপ্রভু, মানে পায়ে ইটের আঘাত লেগেছিল, তারপর তা থেকে ধনুষ্টঙ্কার হয়, তারপর মহাপ্রভুর জীবনে অবসান হয়, অনেকেই এমন দাবি করেন। আবার কেউ কেউ বলেন যে বিগ্রহে বিলীন হয়ে গেছিলেন নিমাই, অনেকগুলো মত এখানে প্রচলন রয়েছে। আপনাদের আগে শুনিয়ে রাখবো যে এই বিষয়ে গৌড়ীয় মঠ এবং ইসকন কর্তৃপক্ষ তারা কি বলছেন। যিনি স্বয়ং কৃষ্ণ, যিনি রাধার ভাবযুক্ত হয়ে এসেছেন, তিনি সংসারে একটা জিনিস দেওয়ার জন্য এসেছিলেন, বিপ্রলম্ব প্রেম জানাবার জন্য, বিরহ প্রেম দেওয়ার জন্য এসেছিলেন। তিনি অন্তর্ধ্যান লীলা প্রকাশ করলেন টোটা গোপীনাথের বিগ্রহে। চেতন মহাপ্রভু উনি দৌড়িয়ে যাচ্ছেন রাত্রিবেলা, আর জগন্নাথের কচ্ছে প্রবেশ করে জগন্নাথে প্রবেশ করে গেলেন, কেন কি উনি ভগবান কৃষ্ণ স্বয়ং, সেই জন্য জগন্নাথ ভগবান কৃষ্ণ হচ্ছেন, তো উনি ওরকম ওখানে গিয়ে নিজের ধামে চলে গেলেন। ভক্তদের মনের কথা, হরে কৃষ্ণ একই লীলা দেখালেন মহাপ্রভু, এমনভাবে অন্তর্ধান হলেন যে প্রায় 500 বছর পরেও সেই রহস্য অটুট, ভক্তরা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আজও বলেন
কোথা গেলে তোমা পাই এক গবেষক এক বই লিখেছিলেন আসলে এই বইয়ের নামটা হচ্ছে শিরোনামটা হচ্ছে কহা গেলে তোমা পাই আমরা ছোটবেলায় পড়েছি কোথা গেলে তোমা পাই সত্যি তো কোথায় গেলে দেখা দেবেন ভক্তের ভগবান পুরীতে থাকাকালীন মহাপ্রভু তখন কৃষ্ণ বিরহে কাতর চৈতন্য তখন নিজেকে প্রায় শ্রী রাধা ভাবতেন শ্রীকৃষ্ণ যেন ছেড়ে গেছিলেন তাকে হা কৃষ্ণ করে আকুল গরুহরি ছুটে যান সাগর কিনারে এখান থেকেও অনেকগুলো প্রশ্ন উঠে আসছে বিভিন্ন তথ্য ঘেটে যে প্রশ্নগুলো পাওয়া যায় রাজা সমুদ্রের মনে আছে ঠিক সমুদ্রকে কি যমুনা ভেবে ফুল হতো তার তাই কি তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন উথাল পাথাল সাগর স্রোতে ভেসে গিয়ে এক জেলের জালে ফিরে আসে তার নিথর দেহ এমনও মনে করেন অনেকে তাই কি কিন্তু জয়ানন্দ চৈতন্য মঙ্গলে যে ফাল্গুনী চতুর্দশীর কথা শোনালেন তার কি হবে সেদিন নীলাচলে এক শোভাযাত্রা বেরিয়েছিল নাম সংকীর্তনে বিভোর শ্রী চৈতন্য নাচতে নাচতে চলেছেন জয়ানন্দ লিখলেন ইতাল বাজিল প্রভু পায়ে আচম্বিতে চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে তারপর শুভজিৎ তারপর সেই ভীষণ আঘাত নিয়ে টোটা গোপীনাথের মন্দিরে শুয়ে পড়লেন মহাপ্রভু জয়ানন্দর কথা মানলে এরপর মায়া শরীর তথা রহিল পড়ি চৈতন্য বৈকুণ্ঠ গেলা জম্বুদ্বীপ ছাড়ি এগুলো আমরা চৈতন্য মঙ্গল থেকে কোটস তুলে তুলে উল্লেখ করছি আপনাদের সামনে আপনারা অনেকেই হয়তো পড়েছেন দেখুন কি কাণ্ড কি কাণ্ড দেখো রাজা গৌড়ীয় মঠ বিশ্বাস করে টোটো গোপীনাথের বিগ্রহে লীন হয়েছেন মহাপ্রভু আর চৈতন্য মঙ্গলে জয়ানন্দ লিখলেন গোপীনাথের মন্দিরে সেপ্টিসেমিয়া হয়ে সেদিন প্রাণ ত্যাগ করেছিলেন দেহ রেখেছিলেন মহাপ্রভু রাজা একটা বিষয় পরিষ্কার যে চৈতন্য মহাপ্রভু যুগাবতার সমাজ সংস্কারক তাকে বোঝা কি অতই সহজ তুমি ৫০০ বছর ধরে এই রহস্য কিন্তু এখনো রয়ে গেছে রাজা ১৫৩৩ ২৯ জুনের পর আর কেউ চৈতন্যর দেখা পাননি তিনি বিলীন হলেন কোথায় সেটাই তো রহস্য অনেকের ধারণা ৪৮ বছর বয়সে ওই দিনই গৌরাঙ্গের জীবনাবসান হয় কিন্তু মৃত্যু হয়েছিল কিভাবে যারা বলেন মৃত্যু হয়েছে সেই সময় জয়ানন্দের মতো অনেকে দুর্ঘটনার কথা বলে থাকেন পায়ে ইটের আঘাত থেকে ধনুষ্টর্কা এবং তারপরেই মৃত্যু সত্যি কি তাই নাকি অনেক বড় ষড়যন্ত্র ঢাকতে এক কৌশল রচনা হয়েছে ভগবান কৃষ্ণের পায়ে বিঁধেছিল ব্যাধের তীর আমরা সবাই জানি রাজা বিষিয়ে উঠেছিল তার শরীর শ্রী চৈতন্যের মৃত্যু কি মিলিয়ে দেওয়া হলো সেই শ্রুতির সঙ্গে নাকি আরও গুলিয়ে দেওয়া হলো রহস্যকে চৈতন্যই যে শ্রীকৃষ্ণ সে বিষয়ে নিশ্চিত ইসকন এবং গৌড়ীয় মঠ আর যারা ভক্ত তারা তো মনে করেন নদের নিমাই তিনি আসলে যুগাবতার তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো তিনি কৃষ্ণ কখনো তিনি রাধা তার অন্তরে ছিল রাধার প্রেম চৈতন্য মহাপ্রভু উনি খুব স্পেশাল ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি উনি ভগবান কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু প্রকৃতপক্ষে টোটা গোপীনাথ মন্দির রয়েছে পুরীতে জগন্নাথ মন্দিরের অনতি দূরে ভক্তগণকে নিয়ে কীর্তন করতে করতে তিনি আবিষ্ট হয়ে মন্দিরের ভেতরে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন তারপরে বহুক্ষণ কীর্তন হওয়ার পরেও মহাপ্রভু যখন আর বেরোন নাই তখন ভক্তগণ দরজাকে জোর করে খুলে দেখলেন যে মহাপ্রভু নেই কেবল টোটা গোপীনাথের জানু দেশে একটা ক্র্যাক ছিল টোটা গোপীনাথ বিগ্রহ এখনো রয়েছে এবং তার মধ্যেই তিনি অন্তর্ধান করলেন রাজা যিনি স্বয়ং কৃষ্ণ তাকে বলিবে তার সাধ্য আছে অনেক চৈতন্য গবেষক কিন্তু বলেন যে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথির বেলা তৃতীয় প্রহরেই লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য কি রহস্য শুভজিৎ সেদিন নাকি শ্রী চৈতন্য দলবল নিয়ে গুঞ্জাবাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে গেছিলেন তারপর হঠাৎ একদম একা গর্ভগৃহে ঢুকে পড়েন বাকিদের বাইরে রেখেই দরজা গেল বন্ধ হয়ে বন্ধ তো হলোই কিন্তু অনেকক্ষণ পর কাতর ভক্তদের পাণ্ডারা জানালেন তৃতীয় প্রহর বেলা রবিবার দিন
জগন্নাথে লীন হলেন। ভক্তদের একটা বিরাট অংশ কিন্তু এই বিশ্বাস নিয়েই বেঁচে আছেন যে মহাবিগ্রহে, মহাপ্রভুর মহাবিগ্রহে সেদিন বিলীন হয়ে গিয়েছিলেন নদের নিমায়। সুজিত, আমার মনে হয় এবার আমাদের আলাপ দর্শকদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া উচিত, যাকে আজ আমরা এখানে আমাদের স্টুডিওতে দেখেছি, যিনি এই গোটা বিষয়টা আলোকপাত করবে, তুমি পরিচয় করিয়ে দাও। রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট লেখক অচিন্ত্য মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমরা রাজা যাব, ওনার কাছেও যাব, বেশ কিছু প্রশ্নের উত্তর, যে উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করছি সাধারণ মানুষ, এবং যে রহস্য এখনও পর্যন্ত উদ্ঘাটন হলো না, সেই প্রশ্নের সম্পর্কে, সেই রহস্য সম্পর্কে কিছু আলোকপাত অবশ্যই করা যায় কি না, একটু অচিন্ত্যবাবুর কাছে যাব। রাজা, আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এত তো মত, ভক্তরা কোন মতটাকে সব থেকে বেশি মানেন তার অন্তর্ধান রহস্য নিয়ে? কি হয়েছিল তার? আমাকে যদি এই কথাটা জিজ্ঞাসা করা হয়, তাহলে উত্তর দিতে গেলে কিন্তু এক কথায় দেওয়া যায় না। আপনি বলতে গিয়ে বারবার বললেন ভগবান, যুগাবতার ইত্যাদি। এই যুগাবতার কথাটি কিন্তু ভাগবত অন্যরকমভাবে বলছেন। ভাগবত বলছেন পূর্ণ অবতার, যিনি যুগের জন্য অবতীর্ণ হন তিনি যুগাবতার। যেমন ব্যাসদেব এসেছিলেন বেদ বেদান্ত আদি শাস্ত্র প্রকাশ করে দেবার জন্যে ইত্যাদি, তিনি কিন্তু কোনো একটি বিশেষ কর্ম নিয়ে আসেননি, এটি কিন্তু তিনি নিজের পার্শ্বদ এবং অন্তরঙ্গ সঙ্গী, যাকে মর্মসঙ্গী বলা হয়, সেই রায় রামানন্দকে বলে গিয়েছিলেন যে কেন তিনি এসেছেন। কেন তিনি এসেছিলেন? তিনি এসেছিলেন রাধা ভাব আস্বাদন করার জন্যে। এর ইঙ্গিত আপনি ভাগবতে পাবেন, যখন উদ্ধব বৃন্দাবন থেকে ফিরে এলো, এসে যখন শ্রীকৃষ্ণকে সেখানে এক বিশেষ গোপী, কারণ শ্রী রাধিকার নাম বৃন্দায় ভাগবতে নেই, বিশেষ গোপীর সঙ্গে তার কি আলাপ হয়েছিল, তার কি ভাব তিনি দেখেছিলেন, সেইগুলি যখন ব্যাখ্যা করছেন, তিনি দেখলেন শ্রীকৃষ্ণের মধ্যে সেই ভাবের স্ফুরণ। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রী রাধিকার এই প্রেমের সর্বোচ্চ অবস্থা, যাকে বিরহ বলা হয়, সেই কি আস্বাদন করা। বেশ, আপনার কাছে আবার ফিরবো। শুভজিৎ, আবার আমরা বিভিন্ন মত তুলে ধরি, এখন অনেক মত তুলে ধরা বাকি আছে। কেউ বলছেন টোটা গোপীনাথ, আর কেউ বলছেন জগন্নাথে লীন হয়ে যান মহাপ্রভু। নিমাই পণ্ডিত বৃন্দাবনে যাবেন ভেবেছিলেন, কিন্তু শচীমাতার পরামর্শে গেছিলেন নীলাচলে। জানেন প্রথম দিন জগন্নাথ দর্শনের পর কি হয়েছিল তার? হা ঈশ্বর, হা ঈশ্বর, প্রথম দর্শনেই মূর্ছা গিয়েছিলেন। প্রেম রসে উথাল পাথাল মনকে বসে রাখতে এরপর থেকে খুব সাবধানে থাকতেন মহাপ্রভু, এবং তার যে ডান হাত পা, তার যে দুই ভক্ত, তারা সবসময় প্রভুকে সামনে রাখতেন বলে আমরা বইয়ে পড়েছি। পুরীর মন্দিরেও গর্ভগৃহে আর ঢুকতেন না, জগন্নাথ দর্শন করতেন গরুড়স্তম্ভের কাছ থেকে। মহাপুর মায়ায় দিন দিন বেড়েই চলল তার ভক্তের সংখ্যা, আর সেই তালিকায় যুক্ত হল ওড়িশার প্রবল ক্ষমতাবানরাও, রাজা প্রতাপ রুদ্র সপরিবারে চৈতন্যের পায়ে নিজেদেরকে সমর্পণ করেছিলেন। অর্থাৎ আমরা যুগে যুগেই দেখে এসেছি, যখন কোনো পূর্ণাবতার, যুগাবতার, যখন তারা এই ধরাধামে নেমে আসেন, কিছুদিন তাদেরকে অবজার্ভ করবার পর সেখানকার প্রতাপশালী যারা যারা প্রশাসক, তারা হয় বাধা দেন, কিংবা একেবারে ভক্তিতে ভক্তিরসে গদগদ হয়ে যান। এক্ষেত্রে উল্টোটা হয়েছে, তারা ভক্তিরসে গদগদ হয়েছিলেন। ঠাকুরকে কিন্তু অনেকে সন্দেহ করেছিলেন, দক্ষিণেশ্বরের ঠাকুরকে কিন্তু শুরুর দিকে অনেকে সন্দেহ করেছিলেন, পরে তারা বুঝেছিলেন না সেখানে সেখানে কি লীলা আছে। শুভজিৎ, অচিন্ত্যবাবুর কাছে আবার একটু যাব। অচিন্ত্যবাবু, যে রহস্য উদ্ঘাটনের কথা প্রথম থেকেই আমরা বলে আসছি, আমি রাজা এবং আমাদের দর্শকরা, তাদের কাছ থেকে যখন আমরা কথা বলেছিলাম এর আগে, অনুষ্ঠানটা করার আগে, তাদের মধ্যে সেই প্রশ্ন দেখা দিয়েছিল যে কি হলো, কতগুলো মত প্রচলন আছে এবং কোন মতটা প্রবলভাবে প্রচলিত? মোটামুটি আপনারা তো এ বিষয়ে আলোচনা করছেনই, এরকম মতের সংখ্যা যদি বলেন সাতটি মত আছে।
কিন্তু ভক্তদের আনন্দের কথা বলি এবং গবেষকদের অত্যন্ত ব্যর্থতার কথা বলি, এই সাতটি মতের মধ্যে একটি মত কিন্তু প্রমাণিত হয়। আপনারা দেখতে পারেন, আপনারা ওই গবেষণা পত্রগুলি দেখতে পারেন, কেউ প্রমাণ করতে পারে না, প্রমাণিত হয়নি বলেই তো আমাদের এই শো। এবার হচ্ছে কথা কি, আমি একটু আগে শুনছিলাম যে বলছিলেন গর্ভগৃহে তার শরীরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আপনারা জানেন নিশ্চয়ই 1565 সালে কালাপাহাড় পুরী ধ্বংস করে দিয়েছিল, মানে মূল স্ট্রাকচারটা ঠিক ছিল কিন্তু তার সমস্ত মানে ভূমি খনন করে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার কিছু আগে মহাপ্রভু বলতে পুরীর মানুষজন মহাপ্রভু কিন্তু জগন্নাথ দেবকে বলে, সেই জগন্নাথ দেবকে বা তার ব্রহ্মবস্তুকে নিয়ে তার ভক্তরা বা তার সেবকরা চিল্কায় চলে যায়। এবং যদি মানে শ্রীচৈতন্য দেবকে হত্যা করে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, পরে যখন মন্দির সংস্কার হয়েছিল তখন তো তার কিছু অন্তত ইঙ্গিত পাওয়া যেত, মানে 1565 পরের কথা বলছি। হ্যাঁ, মানে 65 পরে, 1565 পরের কথা বলছি, সেরকম করে ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। বেশ, আর আমরা যে গোপীনাথের মানে শ্রীঅঙ্গে লীন হয়ে যাওয়া, এটাও তো ভক্তিভাবাশ্রিত, এখানেও তো ভক্তিভাবকে তো আপনি কখনো কোনো ঐতিহাসিক প্রমাণ দিয়ে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা ভক্তরা মনে করছেন। তো তাই হোক কিংবা অন্য কিছু হোক, কোনো কথাটাই কিন্তু ভক্ত বলুন গবেষক বলুন কেউই প্রমাণ করেননি। ভারত এমন এক মহাপ্রভুর জন্ম দিয়েছিল যে মহাপ্রভুকে আজ পাশ্চাত্য গ্রহণ শুধু নয়, তার টানে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহু পাশ্চাত্যের বহু মানুষ। সেই লীলা নিয়ে আজ আমরা আলোচনা করছি, তার অন্তর্ধান রহস্য যা প্রত্যেক ভক্তের মনে আজও দাগ কেটে যায়, কি হয়েছিল মহাপ্রভু। ঘর ছাড়ার পর দাক্ষিণাত্য সহ নানা স্থানে ঘুরলেও নীলাচলই ছিল মহাপ্রভুর ঠিকানা। ওড়িশার মানুষ সচল জগন্নাথ বলে ডাকত তাকে, ঠিক যেমন কাশীতে ত্রৈলঙ্গনাথকে সচল শিব বলা হতো। ভক্তের ভগবান হয়ে ওঠা মহাপ্রভুর জনপ্রিয়তায় কারা ভয় পেয়েছিল, ঈর্ষা জেগেছিল কাদের মনে? 1976 সালের 5ই আগস্ট একটি চিঠিতে চৈতন্য গবেষক নিহার রঞ্জন রায় লিখেছিলেন, কি লিখেছিলেন শুভজিৎ? তিনি লিখেছিলেন, চৈতন্যদেবকে খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। কি কি সেই প্রচারগুলো? কারা খুন করতে পারে চৈতন্যদেবকে? একদমই রাজা, এখান থেকেই প্রশ্ন, কারা খুন করতে পারে শ্রী চৈতন্যকে? চৈতন্য গবেষকদের অনেকেই মনে করেন এই চক্রান্তকারীদের মধ্যে থাকতে পারে তারা, চৈতন্যদেবের জনপ্রিয়তা যাদের মনে ভয় ধরিয়েছিল তাদের মধ্যে থাকতে পারে নীলাচলের ব্রাহ্মণ সমাজ, থাকতে পারে শ্রীমন্দিরের পাণ্ডাদের একটা বড় অংশ, সেই সময় থাকতে পারে ওড়িশার রাজ পরিবারের কোনো আত্মীয়, রাজা প্রতাপ রুদ্র চৈতন্য ভক্তি রাজধর্ম যুদ্ধ পররাজ্য আক্রমণ ছেড়ে রাজার মহাপ্রভু শিষ্যত্ব গ্রহণ যারা সেই সময় ভালো চোখে দেখেনি, তারাই ছলে বলে কৌশলে চৈতন্যদেবকে হত্যার গুটি সাজাচ্ছিলেন এমনটাও শোনা যায়। 1533 জুন আষাঢ়ের শুক্লা সপ্তমী তিথিতে এসে গেল সুযোগ, শ্রী চৈতন্য সেদিন ঢুকে পড়েছিলেন জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। নীলাচলে প্রথম দিনের পর সেই দ্বিতীয় দিন চৈতন্য প্রবেশ করেছিলেন গর্ভগৃহে। চৈতন্য গর্ভগৃহে প্রবেশ করতেই বন্ধ করে দেওয়া হয় দরজা, দরজা খোলে ঘণ্টা সাতেক পর, রাত 11টা নাগাদ রাজা। এবং যেমনটা শোনা যায় সেদিনকে বিকেল 4টের পর থেকে রাত 11টা পর্যন্ত মন্দির পুরোপুরি বন্ধ ছিল, বলা হয় জগন্নাথ অঙ্গে লীন হয়ে গেছেন মহাপ্রভু। একটা মিথ্যা ঢাকতে কি ছড়িয়ে দেওয়া হয় হাজারটা মিথ্যা, এমনও প্রশ্ন তুলছেন অনেকে। চৈতন্য গবেষকদের একাংশের দৃঢ় বিশ্বাস সেদিন গর্ভগৃহে চৈতন্যদেবকে গুপ্ত হত্যা করা হয়েছিল। অনেকে মনে করেন রাজা ওড়িশার রাজ পরিবারের ঘনিষ্ঠ, পরবর্তীতে যিনি প্রতাপ রুদ্রের সন্তানদের হত্যা করে রাজা হবেন, সেই গোবিন্দ বিদ্যাধরের নির্দেশে চৈতন্যকে পিটিয়ে খুন করে পাণ্ডাদের একাংশ, তারপর মন্দিরেই
দেহ লুকিয়ে ফেলা হয়। এ কাজ করতে ঢের সময় লাগে এবং ঘন্টা সাতেক পর শ্রীমন্দিরের দরজা খুলে চৈতন্যদেব দারু বিগ্রহে লীন হয়ে গিয়েছেন বলে প্রচার করে দেওয়া হয়। 2000 সালের 25শে জুন জানা যায় পুরীর মন্দির সংস্কারের সময় আর্কিওলজিক্যাল সার্ভের কর্মীরা এক প্রাচীরের মধ্যে থেকে দুটি কঙ্কাল উদ্ধার করেছেন। তার মধ্যে একটি কঙ্কাল লম্বায় প্রায় 6.5 ফুট, এখানেই খটকা। কারণ অনেকেই মনে করেন যে কৃষ্ণের অবতার, পূর্ণ অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ যদি হন তাহলে নারায়ণকে আমরা আজানুলম্বিত বাহু বলেই জানি, তাই তো? ঠিক, তার অবতারের এমনিতেই সেই সময় মানুষ দীর্ঘাঙ্গ হতো, আরও মানুষের কান তখন বড় হতো, আরও দীর্ঘাঙ্গ হতো। কিন্তু অনেকে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করেন, তাহলে কি সেটাই চৈতন্যের দেহাবশেষ? চৈতন্য গবেষকদের আরেকটা ধারণা, আরও একটি কঙ্কাল স্বরূপ দামোদরের হলেও হতে পারে। এই চৈতন্য ভক্ত কোনোভাবে গুপ্ত হত্যার পর মহাপ্রভুর মৃতদেহ দেখে ফেলেছিলেন, তাই প্রমাণ লোপাট করতে তাকেও খুন করা হয়। এই স্বরূপ দামোদরকে আমরা পড়েছি বই থেকে যে এই স্বরূপ দামোদর তিনি মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভু যখন তার যখন ভাব আসত, তিনি যখন লীলামগ্ন হয়ে যেতেন এবং নিজেকে আর ধরে রাখতে পারতেন না, সেই সময় তাকে সামাল দিতেন স্বরূপ ভক্ত। আশ্চর্যের বিষয়, কঙ্কাল দুটো ফরেন্সিক পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছিল, কিন্তু প্রভাবশালীদের চাপে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। শুভজিৎ, আবার আমরা ফিরি আমাদের স্টুডিওতে আজকে, যাকে আমরা স্বাগত জানিয়েছি আমাদের বিশেষজ্ঞের কাছে। এই যে তত্ত্বটা, এই তত্ত্বটার সঙ্গে আপনি কতটা একমত? আমি আমার যে ইঙ্গিত দেওয়ার কথা ছিল সেই ইঙ্গিতটা পরে দেওয়া হচ্ছে। আপনার কথার উত্তরটা আগে দেওয়া যাক। বেশ, যারা বিজ্ঞানের এই দিকটা নিয়ে আলোচনা করেন, আপনি আমায় বলতে পারেন কি একটা মানুষের স্কেলিটন কঙ্কাল মাটির মধ্যে কতদিন অবিকৃতভাবে থাকতে পারে? সেটা কি ওই 533 থেকে 2000 সাল পর্যন্ত একটা কঙ্কাল অবিকৃত থাকতে পারে কি? এটা বৈজ্ঞানিকরা উত্তর দেবে। বেশ ভালো প্রশ্ন। আমার মনে হয় এটা হয় না, তার আগেই মাটিতে সেটা মিশে যাবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা বারবারই তাকে যুগাবতার বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন ইত্যাদি, আমরা বলছি না, মানে ভক্ত সমাজ মনে করে আমরা তাই বলছি, TV9 বাংলা বলছে না, এটা পরিষ্কার করে দিই ভক্তমণ্ডলীর কাছে। বেশ, তাই হলো। তাই যদি হয় তাহলে তিনি যদি শ্রীকৃষ্ণই হন, আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণ, অন্য লোকে নাও বিশ্বাস করতে পারে, তাই যদি হন তাহলে তিনি কি করবেন, তিনি কি করেছেন, এটা কি সাধারণ মানুষের পক্ষে তার অজ্ঞাতে জানা সম্ভব? আপনি এটা একটু ভেবে দেখুন। একটা ছোট উদাহরণ, থিওরি অফ রিলেটিভিটি যদি আইনস্টাইন বুঝিয়ে না দিতেন, ওই সময়ে কেউ সেটা ধারণা করার ক্ষমতা দেখাতেন কোনো নোবেল লরিয়েট? ইতিহাস বলছে করেননি কোনো নোবেল লরিয়েট এটা ধারণা করার ক্ষমতা দেখাননি। হ্যাঁ, তাহলে তাকে ওই স্তরে যেতে হবে, ধারণা করতে গেলে আইনস্টাইনের স্তরে যেতে হবে। ঠিক তেমনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ দেব এলেন, এই যে এত প্রশ্ন উঠছে, তাকেও তো নিশ্চয়ই কেউ না কেউ এই প্রশ্ন করেছেন। ঠিক, তিনি কি উত্তর দিয়েছেন আমরা জানি না, তবে তিনি কখনো ইঙ্গিত দেননি যে শ্রী চৈতন্যদেবকে খুন করা হয়েছে। একটা তথ্য রাজা, একটা তথ্য দিতে পারবো? আমরা নিহারবাবুর কথা বললাম, নিহাররঞ্জন রায়, দীনেশ চন্দ্র সেন, তিনিও লেখালেখি করেছিলেন এই বিষয়টা নিয়ে, খগেন্দ্রনাথ মিত্র, গিরিজাশঙ্কর রায়চৌধুরী, অমূল্য চন্দ্র সেন, জয়দেব মুখোপাধ্যায়, সমরেশ বসু, সবার জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যু কিন্তু রহস্য। এবং এখানে একটা বিষয় কমন, প্রত্যেকেরই দাবি রয়েছে যে কাকে খুন করা হয়েছিল, এবং এই রহস্য উন্মোচনের একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছিলেন এমন একটা সময় অনেকে মনে করেন, যদিও এটা সুনীত কুমার চট্টোপাধ্যায়, আচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনিও লিখেছিলেন তাকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল এমনটাও কিন্তু আমরা জেনেছি রাজা। বেশ, কে বলবে কি হয়েছিল? রাতের অন্ধকারে চুপিছাড়ে নিমায় যেদিন ঘর ছেড়েছিলেন, নবদ্বীপ শুনেছিল শচীমায়ের আর্তনাদ, 24 বছর পর নীলাচলে ফিরে এসেছিল সেই হাহাকার। নিমায় নাই নাই নাই, মহাপ্রভু কোথায় গেলেন? সত্যি কি লীলা দেখালেন তিনি, নাকি তাকে হত্যাই করা হয়েছিল? প্রশ্নের উত্তর 500 বছর পরেও মিলছে না। আমরা আজকে সে নিয়েই আলোচনা করলাম রাজা, আলোচনা থেকে অনেক কিছুই আমরা তুলে ধরলাম। আমার মনে হয় যারা ভক্তিরসে ডুবে থাকেন তারা অনেকেই, যারা গবেষক, যারা লেখক,
যারা অধ্যাত্মবাদ নিয়ে ভাবেন তারা অনেকেই হয়তো এ থেকে কিছু ভাবনার খোরাক পেলেন। আবার বলছি এই শোর শেষ করার সময়তেও যে আমরা কিন্তু কোনো কারোর ভাবাবেগকে আঘাত করার জন্য এটা করিনি। একটা প্রাচীন ইতিহাস যা আমাদের সংস্কৃতির অঙ্গ, তাই আমরা আবার নতুন করে একবার তুলে ধরলাম, মেলে ধরলাম আপনাদের সামনে ভাবনার খোরাক জোগানোর জন্য। এবং শেষবেলায় বোধহয় রাজা একটাই ধ্বনি বলতে হয়। একটাই ধ্বনি বলতে হয়, তার কারণ ওই যে বললাম যে গোটা বিশ্বের মানুষ হরিবোল ধ্বনিতে আজ মজে আছে। এবং এই হাহাকার, হিংসা, হিংসায় উন্মত্ত পৃথিবী, এমন একটা পৃথিবীতে বোধ হয় হরিবোল ধ্বনি পলকের মধ্যে শান্তি এনে দিতে পারে। হরিবোল অজগৌরাঙ্গ।